পুলিশে 3 থেকে 4 মাস জয়েনিং হওয়ার পরে বা 3 থেকে 4 মাস পুলিশ হিসাবে কাজ করার পরেও আপনার চাকরি বাতিল হয়ে যেতে পারে। আজকে নতুন একটি টপিক আপনাদের কাছে পৌঁছে দেব। আমি এই তথ্যটা পেয়েছি একজন কেপি এসপিরেন্টের কাছে, অথবা তিনি বর্তমানে পুলিশে কর্মরত, ওনার কাছেই থেকে আমি এই তথ্যটা সংগ্রহ করেছি বা সম্পূর্ণ ক্রেডিটটা ওনার কাছ থেকেই বিষয়টা আমি জেনেছি। তো যাই হোক, 3 থেকে 4 মাস কাজ করার পরেও আপনার চাকরি হারিয়ে যেতে পারে বা আপনার কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হতে পারে। পুলিশের নতুন একটি বিষয় যেটা সতর্ক বার্তা হিসাবে আপনাদের কাছে পৌঁছে দিতে চলে এসেছি, আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি সতর্কতামূলক বার্তা দিতে চলে এসেছি, যেখানে কিছু দুর্নীতি বা জালিয়াতির কথা আপনাদের কাছে আমি তুলে ধরব। এই জালিয়াতির পিছনে কি কি কারণ বা কি কাজ বা কি হিসাবে এই জালিয়াতিটা হয়েছে বা কেনই বা তার চাকরি ছাঁটাই করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত এডুকেশন এন্ড জব রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ যারা পুলিশ হিসাবে নিজেকে প্রস্তুত করছেন, পুলিশের প্রস্তুতি নিচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, চলুন ডিটেলস দেখে নেওয়া যাক, সম্পূর্ণ বাস্তব চিত্রটা তুলে ধরব। আপনাদের মতো বা আর 5টা ছেলের মতো সেই ছেলেটাও পুলিশের জন্য প্রস্তুতি নিত, রীতিমতো পুলিশের ফর্ম ফিল আপ করে, তারপরে সে সেখান থেকে উত্তীর্ণ হয়, সবকিছু টেস্টও হয়ে যায়, শেষে সেই ছেলেটা জয়েনিংও পেয়ে যায়, ট্রেনিংও হয়, 4 মাস কাজ করে পুলিশ হিসাবে, 4 মাস পুলিশ হিসাবে কাজ করার পরে তারপরে তার চাকরি ছাঁটাই করা হয়েছে, অর্থাৎ ডিপার্টমেন্ট থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। সে বর্তমানে আর পুলিশ নয়, পুলিশ থেকে তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। কিন্তু কেন ডিপার্টমেন্ট থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, কেনই বা তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, এই বিষয়টা জানতে হবে, তা না হলে এই কর্মের ফল আপনারও ভুগতে হতে পারে। তো বিষয়টি হলো এটাই, আমি যেটা জানতে পারলাম, যে ছেলেটিকে বাদ দেওয়া হয়েছে সেই ছেলেটার টাইটেল বা লাস্ট নেম ছিল মাহাতো। ওকে, মাহাতো টাইটেল থাকার পরে সে কিন্তু এসটি সার্টিফিকেট কোনোভাবে সংগ্রহ করে বা কোনোভাবে গভর্নমেন্টের কাছে থেকে এসটি সার্টিফিকেট ইস্যু করে নেয় বা কোনো বিডিও অফিস বা জেলা শাসকের কাছে থেকে এই এসটি সার্টিফিকেট সে কিন্তু ইস্যু করে নেয়, এবং পুলিশের চাকরির ক্ষেত্রে এসটি সার্টিফিকেট দেখিয়ে সে কাট অফ ক্লিয়ার করে এবং পরবর্তীকালে সে পাশও হয়ে যায়। পাশ হয়ে যাওয়ার পরে তার কিন্তু সবকিছু হয়ে গেল, ট্রেনিং হয়ে গেল, সে জয়েনিংও পেয়ে গেল, তার 4 মাস পরে তাকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়েছে এই কারণে, তার এসটি সার্টিফিকেটটা ভ্যালু নয়, অর্থাৎ মাহাতো টাইটেলধারী তার এসটি সার্টিফিকেটটা হয় না। তো বিষয়টা হলো, কোনোভাবে কোন রকম ভাবে সে এসটি সার্টিফিকেটটা ইস্যু করে নিয়েছে গভর্নমেন্ট বা বিডিও অফিসের কাছে থেকে। এখন বর্তমানে বিষয়টা হলো, তার যারা ভালো চায় না বা যারা সঠিকটা চায় তারা তার নামে কোর্টে কেস করেছে বা অভিযোগ করেছে যে ওই ছেলেটা মাহাতো, ও আদৌ এসটি নয়, কোনোভাবে এসটি সার্টিফিকেটটা সে ইস্যু করে নিয়েছে এবং সেই এসটি সার্টিফিকেট দেখিয়ে বর্তমানে কাজ করছে, বর্তমানে সে কাজ করছে বা পুলিশ হিসাবে সে কাজ পেয়ে গিয়েছে। এক কথায় তার এসটি সার্টিফিকেটটা জালি বা সেটা কোনোভাবে ভ্যালু নয়। তো সে কারণে অভিযোগ জানানো হয়েছে কোর্টে, তো সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তার কাছ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। তো এখন বিষয়টা হলো, আপনারা যারা এসটি নন বা এসসি নন বা ওবিসি নন, আপনারা যদি কোন রকম ভাবে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট তৈরি করে নেন এবং সেটা দেখিয়ে আপনি চাকরি পেয়ে যান বা চাকরির জন্য আবেদন করেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আজ না হোক 4 মাস, হতে পারে 1 মাস, হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, আপনি হয়তো কাজ করছেন সেই জালি সার্টিফিকেটটা দেখিয়ে, আপনার নামে যদি কেউ কমপ্লেন করে তাহলে কিন্তু সেটা যাচাই করা হবে এবং পরবর্তীকালে আপনার সার্টিফিকেটটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে সাথে সাথে বাদ দেওয়া হবে। তো বিষয়টা হলো, আপনি এই যে জালিটা করছেন শুধু আপনার ক্ষতি হচ্ছে এমনটা নয়,
এমন যোগ্য প্রার্থীদের সিট কিন্তু আপনি নিয়ে নিচ্ছেন এবং সেই সিটটাকেই আপনি নষ্ট করে দিচ্ছেন, অর্থাৎ অন্যজনের চাকরি আপনি কিন্তু খেয়ে নিচ্ছেন বা নষ্ট করে দিচ্ছেন। তো আপনি নিজের ক্ষতি করার সাথে সাথে অন্যেরও কিন্তু ক্ষতি করছেন। তো বিষয়টা এটাই যে সে 4 মাস কাজ করার পরেও তার কিন্তু চাকরি থেকে বাতিল করে দেওয়া হয়েছে। 1 বছর 2 বছর 6 মাস আপনি কাজ করে যাচ্ছেন, তারপরেও কিন্তু আপনার কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হতে পারে যদি আপনার নামে অভিযোগ হয় এবং যদি কেস হয়, যদি তদন্ত হয় তাহলে আপনাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। সে কারণে একটি সতর্কমূলক বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম, আপনারা এরকম ভাবে ভুল বা জালিয়াতি ভাবে সার্টিফিকেট কেউ করবেন না। যদি আপনি এইরকম কোন কাস্ট সার্টিফিকেট ভুলভাবে আপনি তৈরি করেন তাহলে আপনার কাজ থেকে ছাঁটাই হবে এবং পরবর্তীকালে আপনি কোন চাকরির পরীক্ষায় নাও বসতে পারেন, আপনাকে বসতে দেওয়া হবে না। আপনি হয়তো পুলিশের চাকরির ক্ষেত্রেও আপনি কিন্তু কখনো আর বসতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, কেউ ভুল বা জালিয়াতি ভাবে এইরকম বিষয়গুলি করবেন না। তবে এখানে আরো একটি বড় প্রশ্ন, সেই মাহাতো টাইটেলধারী যে ছেলেটাকে বাতিল করে দেওয়া হয়েছে, চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, তাকে যেমন শাস্তি দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেট যে ইস্যু করেছে অর্থাৎ কোন বিডিও অফিস বা জেলা শাসক, সেই সার্টিফিকেটে যার সই আছে, যিনি ইস্যু করেছেন তারও কিন্তু শাস্তি হওয়া দরকার। ওকে, ঘুষ নেওয়া যেমন অপরাধ, যে ঘুষ দিচ্ছে তারও কিন্তু সমপরিমাণ অপরাধ থাকে। সেক্ষেত্রে যে জালি সার্টিফিকেট করছে তারও যেমন অপরাধ, তাকে যেমন ছাঁটাই করে দেওয়া হয়েছে, যে বিডিও অফিসার বা যে জেলা শাসক সেই কাস্ট সার্টিফিকেটটাকে ইস্যু করছে তারও কিন্তু চাকরি থেকে বাতিল করে দেওয়া উচিত বা তাকে সাসপেন্ড করা উচিত। কি মনে হয় আপনার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। হয়তো আপনারা অনেকেই আছেন যারা মন্ডল টাইটেল, আপনারা ভাবছেন আপনারা এসসি সার্টিফিকেট করে নেবেন বা ওবিসি সার্টিফিকেট করে নেবেন। তো আপনাদেরকে বলে রাখি, না, এমন করবেন না। আপনারা যে কাস্ট সেই কাস্টে থাকুন এবং নিজেরা নিজেদের পথে এগিয়ে যান। তা না হলে যদি জালিয়াতি করে ধরা পড়েন আপনি তো গ্রেপ্তার হবেন, সাথে সাথে আপনার নামের তলায় এমন লাল কালি পড়বে যে আপনি কখনো চাকরি পরীক্ষায় বসতে পারবেন না, জীবনটাই বরবাদ হয়ে যাবে। তাই এখন থেকে আমি একটি সাবধান বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম। একে তো বিভিন্ন দিক দিয়ে যেমন পিএসসি বা অন্য দিক দিয়ে রাজ্যের অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন প্রশ্ন ফাঁস থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আসছে, যেটা আমরা নিউজ চ্যানেল থেকে দেখছি, তো সেগুলো তো আমরা বুঝলাম। এছাড়াও ওবিসি সার্টিফিকেট ভুলভাবে নাকি দেওয়া হয়েছে, এটাও এই বিষয়েও একটু জলগোলা হয়েছে। তো যাই হোক, এখন শুধু ওবিসি নয়, ভিতরে ভিতরে এসসি এসটিও অনেকে করে নিচ্ছে যারা যোগ্য নয়, এবং তারা যোগ্য প্রার্থীদের চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করে যোগ্য প্রার্থীদের সুযোগ না দিয়ে সেই জালিয়াতরা সুযোগ করে নিচ্ছে, এবং পরবর্তীকালে সেই জালিয়াতরা যদি ধরা পড়ে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে। তো আমি বলছি আপনি নিজের ক্ষতি করছেন এমনটা নয়, আপনি কিন্তু আরো একজনের ক্ষতি করছেন। তাই রিকোয়েস্ট রইল, এরকম কেউ করবেন না, সঠিকভাবে সঠিক ওয়েতে আপনারা এগিয়ে যান, পড়াশোনা করুন এবং সঠিকভাবে চাকরি পান, তাতে ঈশ্বর বা উপরওয়ালা আপনার মঙ্গল করবে, এটাই আমি মনে করি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই সতর্ক বার্তাটা অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ভিডিওটি কেমন লাগলো এবং এ বিষয়ে কি মতামত আছে কমেন্ট করে জানান।